আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমোস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আবারও ফিরে এলাম মজাদার একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকে রেসিপি হচ্ছে খুবই মজাদার এবং ঝরঝরে চিংড়ি পোলাওয়ের রেসিপি। কিভাবে সহজ এবং পারফেক্টভাবে চিংড়ি পোলাও তৈরি করা যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। এখানে আমি 1 কেজি পরিমাণ গলদা চিংড়ি নিয়েছি। মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। মশলাগুলো মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা মাছের সাথে মেশানো হয়ে গেছে। এখন আমি মেরিনেশন করে রেখে দেব 30 মিনিট সময়। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। দিয়ে দিচ্ছি 3 টুকরা তেজপাতা। দিয়ে দিলাম 4-5টি এলাচ। দিয়ে দিলাম 3-4 টুকরা দারুচিনি। দিয়ে দিলাম 5-6টি লবঙ্গ। এখন আমি গরম মশলাগুলো ভেজে নিচ্ছি যেন সুন্দর একটি ফ্লেভার আসে। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ শাহি জিরা। আরও কিছুক্ষণ ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 চা চামচ পরিমাণ, রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণ। মশলাগুলো ভেজে নিচ্ছি যেন মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। বাদাম বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে আমি কাঠবাদাম দিয়েছি, আপনারা চাইলে চীনাবাদামটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন আমি মেরিনেশন করা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 2-3 মিনিট পর ফিরে আসলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 4-5 মিনিট পর ফিরে আসলাম। এরই মধ্যে আমার চিংড়ি মাছগুলো হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া, পোলাওয়ের চাল। এখানে আমি 4 কাপ পরিমাণ চাল ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি চালগুলো ভেজে নিচ্ছি। চালগুলো মশলার সাথে প্রায় 5-6 মিনিট ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি 4 কাপ চালের জন্য 7 কাপ পরিমাণ পানি ব্যবহার করব, আর 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ।
দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এখন দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। দুই তিন মিনিট পর ফিরে আসলাম। পানিটা অনেকটাই ঘন হয়ে গেছে। আবারও নেড়ে দিচ্ছি। এখন সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে 6-7 মিনিট রান্না করে নিলাম। আবারও নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম, যেন সুন্দর একটি ফ্লেভার আসে। প্রায় 6-7 মিনিট দমে রেখেছিলাম। 6-7 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তৈরি হয়ে গেল আমার আজকের পোলাও। এখানে একটি সার্ভিং ডিশ নিয়েছি, এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, সুন্দর একটি ফ্লেভার আসছে, খেতেও দারুণ মজাদার হয়েছে। কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। আশা করি আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় অবশ্যই তৈরি করে নেবেন। তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি পোলাওর রেসিপি। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।